হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা বিষয় ব্রায়োনিয়াল বা হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটাকে আমরা চারটা খণ্ডে বিভক্ত করব এবং চারটা কথা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব সহজে ধরতে পারবো ও বুঝতে পারবো। এক নম্বর হচ্ছে কি, নড়াচড়ায় বৃদ্ধি ও এবং চুপ করিয়া পড়িয়া থাকিলে উপশম হয়। নড়াচড়া করলে বৃদ্ধি এবং চুপ করিয়া যদি শুয়ে পড়ে থাকে তাহলে হচ্ছে তা উপকার হয়। দুই নম্বর, শ্লোষ্মিক ঝিল্লির শুষ্কতা, শ্লোষ্মিক ঝিল্লিগুলোর শুষ্কতাকে শুকিয়ে যেতে থাকে বারবার। আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান চাপিয়া ধরিলে উপশম হয়, মানে আক্রান্ত স্থান অথবা বেদনাযুক্ত স্থানটা চাপিয়া ধরে রাখলে বেদনার উপশম হয়। তারপরে হচ্ছে চার নম্বর, ক্রুদ্ধ ভাব এবং ক্রুদ্ধ হবার ফলে অসুস্থতা। তাহলে এক নম্বর হচ্ছে নড়াচড়ার বৃদ্ধি এবং চুপ করিয়া পড়ি থাকিলে উপশম হয়। দুই নম্বর হচ্ছে শ্লোষ্মিক ঝিল্লির অশুষ্কতা। তিন নম্বর হচ্ছে আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান চাপিয়া ধরিলে উপশম হয়। চার নম্বর হচ্ছে ক্রুদ্ধ ভাব এবং ক্রুদ্ধ হবার ফলে অসুস্থতা। এ হচ্ছে আজকের হোমিওপ্যাথিক মেডিসিন ব্রায়োনিয়াল বা এই মেডিসিনটা। আমরা যদি চারটা কথা খুব সঠিকভাবে মনে রাখতে পারি বা আয়ত্ত করতে পারি তাহলে হচ্ছে ব্রায়োনিয়াল বা মেডিসিনটা খুব সহজে ধরতে পারবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।